স্বাগতম সবাইকে আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক ফর্মুলা নিয়ে। এক্সেলে বেশি ব্যবহৃত হয় এমন কিছু ফর্মুলা আজকে আমরা দেখাব। তো চলুন প্রথমে আমরা কিছু সংখ্যা টাইপ করি। ধরুন আপনি কিছু সংখ্যা যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি সাম ফাংশনটি ব্যবহার করতে পারেন। যে সকল সংখ্যা আপনি যোগ করবেন সে সকল সংখ্যাগুলোকে এভাবে ইকুয়াল টু সাম লিখে ব্র্যাকেট দিয়ে তারপর ড্রাগ করে মাউজ দিয়ে অটোমেটিক সকল সংখ্যার যোগফল বের করতে পারবেন। এবার আমরা কিছু সংখ্যা লিখব। ধরুন কিছু সংখ্যা এখানে রয়েছে, আমরা এই সংখ্যাগুলোর অ্যাভারেজ নির্ণয় করতে চাই। কিভাবে আমরা এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে পারি? ইকুয়াল টু লিখে অ্যাভারেজ ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে চাই সেগুলা এভাবে ড্রাগ করে সিলেক্ট করে দিব। ইন্টার বাটনে ক্লিক করলেই আমরা তার ফলাফল পেয়ে যাব, অর্থাৎ গড় নির্ণয় হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে সবচেয়ে ছোট বা বড় সংখ্যা নির্ণয় করা যায়। তো আবারও কিছু সংখ্যাটা আমরা টাইপ করে নিব। তারপর বড় সংখ্যা বের করার জন্য আমরা টাইপ করব ইকুয়াল টু ম্যাক্স, তারপর ইন্টার। এবার দেখব কীভাবে ছোট সংখ্যাগুলো বের করা যায়। ইকুয়াল টু মিনিমাম অর্থাৎ MIN লিখে ইন্টার দিলেই বেরিয়ে আসবে। আবারও আমরা কিছু সংখ্যা টাইপ করব এবং দেখব যে এখানে কতটি সংখ্যা আমরা টাইপ করেছি সেটি জানার জন্য। কিবোর্ড থেকে ইকুয়াল টু কাউন্ট লিখে ড্রাগ করে সিলেক্ট করে দেব, তারপর এন্টার চাপলেই দেখবেন গণনা করা হয়ে গেছে। আমরা যদি চাই আজকের তারিখ অটোমেটিকভাবে এখানে আসুক, তাহলে জাস্ট লিখব ইকুয়াল টু টুডে, তারপর ব্র্যাকেট, তারপর এন্টার চাপলেই দেখবেন খুব সহজেই আজকের ডেটটি এখানে শো করছে। তারপর আমরা আরেকটি কৌশল শিখব। ধরুন আমরা চাচ্ছি আজকের ডেট অ্যান্ড টাইম অটোমেটিকভাবে এখানে আসুক, তাহলে জাস্ট লিখব ইকুয়াল টু নাও, NOW, তারপর ব্র্যাকেট, তারপর ইন্টার চাপলেই দেখবেন খুব সহজেই আজকের ডেট অ্যান্ড টাইম অটো এখানে দেখাবে। সো ধন্যবাদ, আমরা আজকে এক্সেলের বেসিক ফর্মুলাগুলো জানার চেষ্টা করেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।